খোলো সবাই, সবাই বইয়ের 19 পৃষ্ঠা খোলো। 19 পৃষ্ঠা খুলছো? 19 পৃষ্ঠার আজকে 7 নম্বর অঙ্কগুলো ধরো। 19 পৃষ্ঠা খুলছো? বলো তো 7 নম্বর কি বলছে, প্রশ্নটা পড়ো। বলছে সংখ্যাটি কত? একটি সংখ্যা, আমি এটা কিন্তু পড়তে পারতেছি না, কে কে পড়তে পারবে? একটি সংখ্যা কত লিখে আছে এটা আমি পড়তে পারি না। সবাই হাত তুলবে, বসে হাত তুলবে, কিন্তু মুখে সাউন্ড হবে না। আমি কিন্তু এটা পড়তে পারি না, এখানে কত লিখে আছে দেখি ভাই, তুমি বলো তো। 12,999। আচ্ছা তানিশা, ও বললো 12,999, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ভাইজা বললো ঠিক আছে, ভাইজা বললো 12,999। বল আরাফাত বলো তো। 12,999। ওমা আরাফাত ও দিও ওদের পক্ষে। সকাল বলো তো। 12,999। তোমরা কি অন্যটা বলবা? হ্যাঁ বলো কত এখানে। ওরা তো বলছে এটা 900, আমি বলছি 12,999, ওরা বলছে। এটা কি আসলে ঠিক আছে? ঠিক নাই দেখি বলো তো কত এখানে। 1,000। তাহলে তো ওই তো বললো 12,999। আর কে বলবা? হ্যাঁ বলো তো কত। 12,999। বলো তো সবাই একসাথে বলো তো কত এখানে। তোমাদের জন্য জোরে একটা তালি হয়ে যাক। একটি সংখ্যা 12,999 থেকে এক বেশি, 12,999 থেকে এক বেশি। যখনই বেশি বলবে তখন আমরা যোগ করব। কত বেশি আছে তাহলে? 12,999 সাথে কত যোগ করব? এক যোগ করব। দেখি আমরা এক বেশি, একটা আমরা যোগ করে দেখি কত হয়। নয় আনা কি কত হয়? দশে শূন্য, হাতে থেকে এক, নয়কে দশে শূন্য, হাতে থেকে এক, নয়কে দশে শূন্য, হাতে থেকে এক, দুই একে তিন, এক। তাহলে কত হাজার হলো? কত হলো? প্রথমটা কি আমাদের হয়ে গেছে? এখন আমরা কি লিখতে পারি বলো তো দেখি। একটি সংখ্যা 12,999 সংখ্যাটি সংখ্যাটি কত বলো তো দেখি। 13,000। কত হাজার? 13,000। তো সবাই ম্যাডামে কিন্তু আবার পড়তে পারতেছি আমি, পড়তে পারি তাহলে সংখ্যাটি কত? 30,000। সংখ্যাটি কত? 30,000। 30,000 থেকে এক কম। যখন এক কম বলে তখন আমরা কি করতে পারি বলো তো? কি কত বিয়োগ করবো? আর কে বলবে? হ্যাঁ বলো কত? আর কে বলবে? হ্যাঁ বলো। 29,999।
সবাই একসাথে বলো তো কত হবে। এবার আমি সংখ্যাটা লিখি, দেখি সংখ্যাটা লিখতে পারি কিনা। আমি দেখি তো এখন সংখ্যাটা লিখতে পারি কিনা। ২৯,৯৯৯, ঠিক আছে কিনা দেখো তো। কেন ঠিক না? ০৩টা হ্যাঁ, এটা আমরা কিভাবে লিখতে পারি বলো তো দেখি। আচ্ছা, তো সংখ্যা ১০,০০০ থেকে ১০ কম, সংখ্যাটি সংখ্যাটি কে পারবে? আসো চলে আসো, ১০ কম বলছে, তাহলে আমরা কি করব, কি বিয়োগ করব? ১০ বিয়োগ করবে, অনেকে হাত তুলছে, তাহলে আমার সাথে তোমরা বলো তো ১০,০০০ থেকে ১০ বিয়োগ করলে কত হবে? সংখ্যাটি ম্যাডামে পড়তে পারি না, তোমরা একটু চিন্তা করো, সবাই সবাই একটু চিন্তা করো। এখন এখানে কত, কে কে বলতে পারবে, হাত তুলবে? তুমি বলতে পারবে না, তুমি পারবে না, তাহলে হাত তুলো না কেন? কে কে পারবে না আমি একটু দেখি, তোমরা এবার হাত নামাও, যারা পারবে না তারা একটু হাত তোলো তো, কারা কারা এই সংখ্যাটা পড়তে পারবে না? তুমি পড়তে পারবে না? আমি বলছি যারা পারবে না তারা, তুমি পারবে না, তুমি দাঁড়াও, আর কে পারবে না দেখি, সংখ্যাটা পড়তে পারবে না কে? ভয়ের কিছু নাই, দাঁড়াও, হ্যাঁ তুমি পারবে না, দাঁড়াও, কে পারবে না? আসো আসো ম্যাডামের কাছে চলে আসো, দৌড়। আমরা দেখতে পাচ্ছি ওরা কি বলছে, ওরা এই সংখ্যাটি পড়তে পারে না। কেন সংখ্যাটি পড়তে পারে না আমরা এখন সেটা জানবো, এরপর দেখি ওরা পারে কি না। এরপর সামনে আসো তোমরা, তোমরা একটু খেয়াল করবে বোর্ডের দিকে, আমরা গুনব, এটার নাম কি, শূন্যটা কি, সর্ব ডানে সংখ্যাটা কি, এটা কি, এরপরে কি, এরপরে কি, আমরা আগেও বলেছিলাম যে হাজার আর অদ্ভুত আমরা একসাথে পড়বো, তাই না? কারণ দুইটাই কি হাজার, কারণ দুইটাই কি হাজার, তাহলে এখানে কত বলো তো দেখি, ৪,১০,০০০ কত হবে? সংখ্যাটি কে কে পড়তে পারবে? ভেরি গুড, দেখি তুমি বলো কত, ৩৯,৯৯৯, একটু দেখো তো, ৯০০ তো কত, আবার দেখো এখানে দেখো এই যে ৯৯০ আছে আর এটা হলো ৪৯, এটা কত, তাহলে কত হবে আবার বলো তো তুমি, ৯০, দেখি তুমি বলো তো, বলো এটা কত, ৪,১০,০০, এখানে কত, ৪,১০,০০ কত, না ওকে বলতে দাও, ৪,১০,০০ কত হয়, ৪৯, এটা হলো হাজার, এটা হলো কি হাজার, এবার দেখো কয়শো আছে, ৯০০, তাহলে ৪৯,৯৯০, কেমন, তাহলে কত হবে, ৪৯,০০০,
900 এবার বলো 49 কি হাজার হ্যাঁ 900 আবার আসে দেখো এই যে হাজার আছে কত 49 আবার খেয়াল করো এদিকে খেয়াল করো এটা কত 4.9 কত 49 4.9 কত 49,000 49 ঠিকই কারণ আমরা একটু আগে দেখছি একক দশক শতক হাজার অযুত আমরা আগেই বলছিলাম হাজার আর অযুত দুইটাই কিন্তু হাজার তাহলে 49,000 কয় শত 900 কয় শত 900 49,000 900 9,10,90 বা 9,090 তাহলে কত হলো এবার বলো 49,000 হাজারের পরে কত আসবে শ বলো আবার বলো 49,000 শত 90 দেখি আরেকজনে বলো তো দেখি আর কে বলবে হ্যাঁ তুমি বলো তুমি আবার বলবে কত তুমি শুনবা ওরা বলবে হ্যাঁ তুমি শোনো হ্যাঁ বলো 49,990 এবার বলো তুমি ওরা একটু বলি দাও বলো 49,990 আবার বলো কত বলো 49,990 আল্লাহ অনেক কষ্ট হয়েছে যাক সে পারছে সবাই একটা তালি দিয়ে দাও এখানে সবাই পারছে দাও এখন কি তোমরা সংখ্যাগুলো পড়তে পারবা যারা আসছে তারা কি এবার পড়তে পারবা এখন 10 বেশি পড়লে কি করব আমরা যোগ করব তাই না 990 লাগে 10 যোগ করার কত হয় 990 যোগ করে আমরা পাবো 1000 1000 আর 49,000 কত হাজার 50,000 সংখ্যাটি কত 50,000 ঠিক আছে এখন সবাই খাতায় তুলে নাও